আসন্ন বিপিএল এর 11তম আসরের রোমাঞ্চ শুরু হয়ে গেছে ইতোমধ্যে। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী 14ই অক্টোবর। এর আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ 60 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এ শ্রেণীর ক্রিকেটারদের জন্য। 6 ক্যাটাগরিতে 188 জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। প্লেয়ারদের গ্রেডিং প্রকাশের পর তা নিয়ে ক্ষোভ ঝাড়লেন ইমরুল কায়েস। তার মতে গ্রেডিং করা হয়েছে মুখ দেখে, পারফরমেন্সের ভিত্তিতে নয়। গত আসরে যারা পারফরমেন্স করেন তাদেরকে রাখা হয়নি এ কিংবা বি গ্রেডে। ইমরুল কায়েস নাম উল্লেখ না করলেও সাইফুদ্দিনের কথা বলা যায়। ইঞ্জুরি থেকে ফিরে বরিশালের হয়ে দুর্দান্ত বোলিং করেন। 9 ম্যাচে 15 উইকেট শিকার করে সেরা বলারদের তালিকায় ছিলেন 4 নম্বর পজিশনে। ব্যাট হাতে 4 ইনিংসে সংগ্রহ করেন 63 রান, যার মধ্যে 3 ইনিংসে ছিলেন অপরাজিত। অথচ এমন পারফরমেন্সের পরেও সাইফের সুযোগ হয় সি গ্রেডে। তাই তালিকা প্রকাশের পর ক্যাটাগরি সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরুল কায়েস। আজ এ নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন টাইগার এই ব্যাটার। আসসালামু আলাইকুম। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের আগে ক্রিকেটারদের গ্রেডিং দেখে চিন্তা করছি গ্রেডিংটা আসলে কিসের ভিত্তিতে করা হয়। জাতীয় দল সারা বছর ঘরোয়া পারফরমেন্স, বিপিএল এর পারফরমেন্স নাকি শুধু নাম দেখে করা হয়? বছর জুড়ে ক্রিকেটের আশেপাশে না থাকা ক্রিকেটারের জায়গা হয় বি গ্রেডে, অথচ গত বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররা সি গ্রেডে। তবে কি শুধু নাম কিংবা চেহারা দেখে বিপিএল এর ড্রাফটের গ্রেড নির্ধারণ করা হয়? বিপিএল এর 2018-19 মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আমি ভালো করতে পারিনি, যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আমাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে বিসিবির একজন কর্মকর্তার সঙ্গে যখন কথা হলো তখন বাদ দেওয়ার কারণ হিসেবে তিনি জানালেন, বিপিএলে আমার পারফরমেন্স তুলনামূলক ভালো ছিল না। যেহেতু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি তাই আমি কোনো সংকোচ ছাড়াই এমন সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। তবে জাতীয় দলে ফিরতে আমি কঠোর পরিশ্রম করতে থাকি। 2019-20 মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে 13 ম্যাচে 442 রানও করেছিলাম, কিন্তু এমন পারফরমেন্সের পরেও আমাকে জাতীয় দলে ডাকা হয়নি, এমনকি জাতীয় দলের কোনো ক্যাম্পেও রাখা হয়নি। তবে কি বিপিএলের পারফরমেন্স না করলেই বাদ? কিন্তু পারফর্ম করলে সেটাও তো বিবেচনায় নেওয়া হচ্ছে না। আমাদের ক্রিকেটের দুর্দিন কি তবে শেষ হবে না? দর্শক, ইমরুল কায়েস এই দীর্ঘ বার্তা বা মতামতের সাথে আপনি কি একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।